আসসালামু আলাইকুম, আমি খদেজা খাতুন, সহকারী শিক্ষক, ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বইয়ের অষ্টম অধ্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা আদর্শ নেতার গুণাবলী সম্পর্কে পড়াবো। অর্থাৎ একজন নেতা যিনি নেতৃত্ব দেন যে কোনো কাজে, তোমরা যেরকম স্কুলে পড়াশোনা করো, একই ক্লাসে হয়তো 50 জন আসো, 50 জনের মধ্যে 50 জনই কিন্তু নেতৃত্ব দিবার অধিকারী হয় না। অর্থাৎ ক্লাসে মনে করো একজন ক্লাস মনিটর থাকে, অর্থাৎ সে ক্লাসটাকে সঠিকভাবে ক্লাসে সবাই চুপ করে বসে থাকছে কি না, ক্লাসের পড়াশোনাগুলা বিশেষ করে প্রত্যেক বিষয়ে সাবজেক্ট অনুযায়ী খাতাগুলো তুলতে হয় তাকে, তারপরে তার কিছু কর্তৃত্ব থাকে, যেমন ক্লাস থেকে কেউ বাইরে না যায়, ক্লাসের মধ্যে কেউ দুষ্টুমি না করে, এই নেতৃত্বগুলো দেওয়ার অধিকারী সে কিন্তু হয়ে যায়। অর্থাৎ ক্লাস মাস্টার 1 থেকে 2 জন হয়ে থাকে। তারপরে মনে করো তোমার কয়েক বন্ধু মিলে বা ক্লাসের তোমরা সবাই মিলে একটা পিকনিকে যাবে, এই পিকনিকের কাজের জন্য দেখা যাচ্ছে যে সবাই মিলে না করে দুই একজন বন্ধু এই কোথায় যাবে, কিভাবে যাবে, কত টাকা উঠালে হবে, এই যে নেতৃত্ব দেওয়ার যে গুণগুলো থাকে এরকম দুই একজনের মধ্যে হয়ে থাকে। তাই নেতৃত্ব দেওয়ার মধ্যে আদর্শ গুণাবলী তার গুণগুলো কী কী থাকলে একজন আদর্শ নেতা হওয়া যায় সেই সম্পর্কে আমরা আজকে জানব। যেমন একজন আদর্শ নেতার গুণাবলীগুলো জানতে গেলে আমার দেখব দৈহিক সামর্থ্য সুস্থতা, অর্থাৎ একজন আদর্শ নেতার গুণাবলী মধ্যে দৈহিক সামর্থ্য ও সুস্থতা, প্রখর ব্যক্তিত্ব, শিক্ষা অভিজ্ঞতা, সাহস ও সততা, পরিশ্রম ও সহনশীলতা, দায়িত্বশীলতা ও সহযোগিতা, সাংগঠনিক দক্ষতা, মানবিক সম্পর্ক অনুধাবন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, জেন্ডার সচেতনতা, এই গুণাবলীগুলা যদি একজন ব্যক্তির মধ্যে থাকে তাকে আদর্শ নেতা হিসাবে অভিহিত করা হয়। আচ্ছা, যিনি নেতৃত্ব দেন তাকে আমরা নেতা বলে থাকি। নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা। নেতৃত্ব দানের কঠিন দায়িত্বশীল কাজটি সম্পাদনের জন্য একজন নেতার অনেকগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়, কেননা উপযুক্ত নেতৃত্ব যেমন একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সহজতর করে, সেরকম একজন অযোগ্য নেতৃত্ব যদি হয় তাহলে প্রতিষ্ঠানটা কিন্তু ব্যর্থতায় পরিণত হতে পারে, সে প্রতিষ্ঠানটা ভালো চলতে পারে না। তাহলে আমরা যে বিষয় পয়েন্টগুলো দেখলাম সেটা যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবো বিষয়টা, যে একজন আদর্শ নেতা গুণ কী, গুণাবলীগুলো কী কী হতে পারে। যেমন দৈনিক সামর্থ্য ও সুস্থতা, একজন নেতার অনেক নেতাকে অনেক দৈহিক ও মানসিক পরিশ্রম চাপ বহন করতে হয়, কারণ যে কোনো কাজ করতে গেলে তাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। এই যে মানসিক একটা চাপ বা হচ্ছে শরীরের ক্ষেত্রেও তার একটা চাপ বহন করতে হয়, এই জন্য তার দৈহিক সামর্থ্য থাকার পাশাপাশি তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ অবশ্যই থাকতে হবে। তাছাড়া দৈহিক গঠন আকর্ষণীয় হওয়া উচিত। তাহলে একজন ব্যক্তি যদি নেতৃত্ব দেওয়ার আদর্শ নেতা হতে চায় তাকে যেমন বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যায় অনেক সময় পড়তে হয়, এই সমস্যাগুলা তাকে সে যেন মোকাবেলা করতে পারে, এই মানসিক সুস্থতা যদি তার ঠিক মতো সে বহন করতে পারে তাহলে একজন আদর্শ নেতা গুণাবলী মানে আদর্শ নেতা হিসাবে সে পরিগণিত হতে পারবে। প্রখর ব্যক্তিত্ব,
নেতাকে একজন নেতাকে ব্যক্তিগতভাবে ধীর স্থির হতে হয়। মার্জিত ব্যবহার, সম্মোহনী ক্ষমতা, মিশ্রিত ব্যক্তিত্বের অধিকারী নেতাকে অধস্তনরা সম্মান করে। অর্থাৎ একজন ব্যক্তি সে যদি মানে অন্যের কথা মনোযোগ দিয়ে না শুনে সে নিজেই যদি সব কিছু করতে চায়, তাহলে কিন্তু তাকে আদর্শ নেতা হিসাবে পরিগণিত করা যায় না, আদর্শ নেতা বলা যায় না। এই জন্য তার ব্যবহার, তার সম্মানের ক্ষমতা, তার অন্যের সাথে মেশার যে ক্ষমতা, এইগুলা তার ভিতরে অনেক বেশি পরিমাণে তাকে তার ক্ষমতাকে আরো বেশি গুণগ্রাহী করে তোলে। অর্থাৎ অধস্তনরা তাকে, তার নিচে যারা থাকে তাকে সম্মান করবে, যার তার আলাপ ব্যবহার যদি তার ভালো হয় আর যদি ধীর স্থির স্বভাবের হয়, তাহলে তাকে তার অধস্তনরা অনেক বেশি সম্মানে অধিকারী করবে, সম্মানিত হবে। শিক্ষা অভিজ্ঞতা, আনুষ্ঠানিক শিক্ষা মানুষকে অনেক ইতিবাচক জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জনে সাহায্য করে, সাথে অভিজ্ঞতাও তাকে সমৃদ্ধ করে। তাই একজন নেতার শিক্ষা ও অভিজ্ঞতা থাকা অবশ্যই দরকার, কারণ শিক্ষার মাধ্যমে একজন মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে সে অন্যজনের সাথে তার আচার ব্যবহার সব কিছু সে ভালো ব্যবহার করতে পারে, এবং তার এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে সে তার কার্যক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। এই জন্য বলছে একজন শিক্ষিত ব্যক্তি তার দক্ষতা দৃষ্টিভঙ্গি অর্জনে তাকে সাহায্য করে থাকে। সাহস ও সততা, নেতাকে সব সময় সামনের থেকে নেতৃত্ব দিতে হয়, তাই অনেক ঝুঁকিপূর্ণ কাজেও, চ্যালেঞ্জিং কাজে তাকে কি কাজ করতে হয়, তাই তাকে কি করতে হয়, অনেক সাহসী হতে হয়, কারণ তাকে যে ধরনের কাজ করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, যেন এটা প্রতিযোগিতার যুগ। প্রতিযোগিতার যুগে তাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এই সমস্যাগুলো সমাধান করার জন্য তাকে অবশ্যই সাহসী হতে হবে, সৎ হতে হবে, ন্যায়নিষ্ঠ হতে হবে। সততা ও সাহসের সাথে কাজ করলে যে কোনো মানুষই বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করতে পারবে। পরিশ্রম ও সহনশীলতা, পরিশ্রম যে কোনো কাজের মূল, অর্থাৎ পরিশ্রমই উন্নতির চাবিকাঠি। যে কোনো পরিশ্রমী মানুষকে তাকে অনেক দূর পৌঁছে দিতে পারে। নেতাকে তার দায়িত্বের জন্য অনেক পরিশ্রম করতে হবে, যদি নেতা না অলস হন তাহলে কিন্তু সে কাজে সফলতা পাবে না। সে যদি অল্পতে ক্লান্ত হয়ে যায়, তার অধস্তন যে ব্যক্তিরা থাকবে তার সাথে সঠিকভাবে কাজ পরিচালনা করতে না পারে, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানে সফলতা আসবে না। দায়িত্বশীলতা ও সহযোগিতা, দায়িত্বের প্রতি নেতার একাগ্রতা অনুসারীদের জন্য অনুপ্রেরণার কারণ হয়। অন্যদিকে সকলের প্রতি সহযোগিতার মনোভাব প্রতিষ্ঠানকে লক্ষ্য অর্জনে সহজতর করে তোলে। সাংগঠনিক দক্ষতা, একজন নেতার প্রতিষ্ঠানের সকল বিষয়ে দক্ষতা থাকা উচিত, যাতে কোনো দায়িত্বের জন্য কে উপযুক্ত তা বাছাই করতে পারেন, সে অনুযায়ী দায়িত্ব বণ্টন করে দিতে পারেন। কারণ একজন নেতা সে বুঝবে তার অধস্তনরা কাকে দিয়ে কোন কাজ করানো যাবে। এই বিচক্ষণতা যদি না থাকে তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারে না। সেই জন্য তাকে কিন্তু অবশ্যই তার দক্ষতা থাকতে হবে, এবং সে ওই দায়িত্বের প্রতি তাকে দায়িত্ব অন্যকে দিতে পারবে তার এই সক্ষমতা দক্ষতার জন্য। মানবিক সম্পর্ক অনুধাবন, একজন সফল নেতার অবশ্যই তার সাথের লোকদের আশা আকাঙ্ক্ষা, দৃষ্টিভঙ্গি, যোগ্যতা, রুচি, ব্যক্তিত্ব অনুধাবন করার যোগ্যতা থাকা উচিত। সহকর্মীদের মনোভাব অনুযায়ী নেতৃত্ব দিতে না পারলে কার্যকর ও সুদূরপ্রসারী ফলাফল আশা করা যায় না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণের উপর প্রাতিষ্ঠানিক সাফল্য লাভ করে। নেতাকে তার
প্রজ্ঞা, দূরদর্শিতা দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। নেতার গৃহীত সিদ্ধান্ত অধস্তনদের আস্থা ও মনোবল বাড়িয়ে দেয়। জেন্ডার সচেতনতা, এই জেন্ডার সচেতনতা হচ্ছে একজন নেতা সে নারী বা পুরুষ যেই হন না কেন তাকে অবশ্যই তার সহকর্মী নারী পুরুষদের প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল হতে হবে। অর্থাৎ তিনি যদি নারী হন বা পুরুষ হন, মানে যে নারী পুরুষ উভয়ের প্রতি তার সচেতন হতে হবে, তাকে অবশ্যই পক্ষপাতহীন হতে হবে। অর্থাৎ সে যে নারী তার উপর অনেক কাজ তাকে চাপিয়ে দিলাম কিন্তু তার সমান মূল্য তাকে দিলাম না, এই যে জেন্ডারের প্রতি তার সচেতন মনোভাব থাকতে হবে। নারী পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থেকে তাকে নেতৃত্ব দিতে হবে। তাহলে বন্ধুরা, আমরা একজন আদর্শ নেতার যে গুণাবলীগুলো থাকা উচিত, তাহলে সেই প্রতিষ্ঠান কার্যকর হবে, প্রতিষ্ঠানের সফলতা আসবে, প্রতিষ্ঠান দিনে দিনে উন্নতির শিখরে পৌঁছাবে। আর যদি নেতা যদি ঠিক মতন কাজ না করতে পারে, তাহলে সেই প্রতিষ্ঠান কখনো ভালোভাবে চলতে পারে না। তাহলে একজন আদর্শ নেতার গুণাবলী আমরা জানতে পারলাম। আগামী ক্লাসে তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে, একজন নেতৃত্ব কাকে বলে, একজন আদর্শ নেতার গুণাবলীগুলি কি কি আলোচনা করো, তাহলে অবশ্যই তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে।